মাধ্যমিক পরীক্ষার্থীরা বেশ ঝামেলার মধ্যে পড়ে গেছে, বেশ দুবিধার মধ্যে পড়ে গেছে, পরীক্ষাটা হবে কি হবে না। কেউ কেউ ভাবছো যে আমরা তো সায়েন্স নিয়ে পড়বো, সায়েন্সের সিলেবাস তো বিরাট, পরীক্ষা যদি নাই হয় তাহলে এখন থেকেই সায়েন্স স্টার্ট করে দিই। আবার কেউ কেউ ভাবছো না, পরীক্ষাটা তো হবে, এখন পড়াশোনাটা ভালো করে করে নিই, প্র্যাকটিস করি ভালো করে, মাধ্যমিক পরীক্ষার নম্বরটা ভালো তুলি, নম্বর ভালো না তুললে আর সায়েন্স তো পাবো না। অনেকে অনেক মানে ভালো স্কুলে সায়েন্স পেতে গেলে মাধ্যমিক নম্বরটাও দরকার হয়, তো এই ব্যাপার মধ্যে পড়ে গেছো। আবার অনেকে ভাবছো যে মাধ্যমিক পরীক্ষা যদি পিছিয়ে যায় আরও, ওমিক্রন বা কোভিডের যে থার্ড ওয়েভ আসছে, ডেল্টা স্ট্রেন্ট, এদের জন্য যদি মাধ্যমিক পরীক্ষাটা আরও পিছিয়ে যায়, হতেই পারে বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা পিছিয়েও যেতে পারে, মাধ্যমিক পরীক্ষা নাও হতে পারে, অনেক কিছুই হতে পারে, আবার হতেও পারে, অনেক কিছু, পুরোটাই আনসার্টেনটি, কী হবে কেউই জানে না। তো এখন তোমাদের কী করা উচিত, ন্যাচারাল প্রসেসে চলা উচিত নাকি অন্য কিছু করা উচিত? দেখো, মাধ্যমিক পরীক্ষা হওয়ার সময় কিন্তু আগত, মানে ইন জেনারেল মাধ্যমিক পরীক্ষাটা এই সময়টা করেই হয়, এই জাস্ট জানুয়ারি মাস ঢুকে গেছে, এর এক মাস পর ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতেই মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যায়, স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। তো এখন তোমরা কী করবে, ফেব্রুয়ারিতে যদি না হয়, মার্চে হয় বা এপ্রিলে হয়, পিছিয়ে 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 যদি হয়, যেটা অলরেডি মাধ্যমিক পরীক্ষাটা একটু পিছিয়ে আছে, সাধারণত কিন্তু এরকম পিছিয়ে থাকে না, অলরেডি মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে আছে, তা মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়া মানেই হচ্ছে যারা পরবর্তীকালে ইলেভেন টুয়েলভের পড়া স্টার্ট করবে, মানে হাই সেকেন্ডারি পড়া স্টার্ট করবে, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স নিয়ে পড়তে চাইছো, তাদের জন্য কিন্তু মহা ঝামেলা, কারণ তারা যত পিছবে পরীক্ষা তত সায়েন্স স্টার্ট করতে তাদের দেরি হবে, বুঝেছো? এবং সায়েন্স স্টার্ট করতে দেরি হওয়াটা খুব একটা কাজের কথা না, বিরাট সিলেবাস, সেটা দেরি করে স্টার্ট করলে কী হবে, খুব সমস্যার মধ্যে পড়ে যাবে আর কিছুই না, কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড় করে ঘাড়ের পর একটা পরীক্ষা এসে চলে আসবে, ঠিক আছে, একটার পর একটা চ্যাপ্টার দেবে, স্যাররা পড়িয়ে যাচ্ছে, তোমার মাথায় কিছু ঢুকছে না, ওকে। তা এই ঘটনাগুলো কিন্তু ঘটবে, তাহলে এখন এমত অবস্থায় তোমাদের কী করা উচিত, যেখানে পরীক্ষা পিছিয়ে যাওয়ার একটা চান্স রয়েছে, নাও হতে পারে, পরীক্ষা যা বাড়াবাড়ি চলছে, পরীক্ষা নাও হতে পারে, হলেও হয়তো পিছিয়ে যাবে, এমন একটা কিছু বিধিবিচ্ছিরি ব্যাপার হবে আর কি। পরীক্ষা হলো না হলো না, করতে করতে পরীক্ষাটা পিছিয়ে গেল, এবং সেটা দেরি হয়ে যাবে। এখন যদি তোমরা ওইভাবে পিছিয়েই যাও, তো ওই পরীক্ষা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না, এইভাবে যদি তোমরাও পিছোতে থাকো, তাহলে তোমাদেরও কিন্তু সিলেবাস শেষ করতে শুরু করতে অ্যাকচুয়ালি মানে ইলেভেনের সিলেবাস শুরু করতে অনেক দেরি হয়ে যাবে, এটা খুব কাজের কথা একবারই নয়। তো কী করা উচিত, আমার যেটা মনে হয়, আমি সাজেস্ট করবো, যারা মোটামুটি ভেবেই নিয়েছো সায়েন্স নিয়ে পড়বে, তাদের মনে কোনো দুবিধা নেই, হ্যাঁ, গার্জেনদের জন্য আমি কথাটা বলবো, যারা গার্জেন আছেন, তারা যদি আমার ভিডিওটা এখন দেখেন, তাহলে তাদেরও মনের মধ্যে দুবিধা আছে, তাদের দুবিধাও আমি আজকে কাটিয়ে দেবো, কী করা উচিত সেটা বলা বলে। দেখো, এখন ক্লাস টেনের, এটা তো জানুয়ারি মাস চলছে, এই সময়টা মোটামুটি তোমাদের সিলেবাস কিন্তু ক্লাস টেনের কিছু বাকি নেই, শেষ হয়ে গেছে, ইতিহাস বলো, বাংলা বলো, যাই বলো, সিলেবাস কিছু বাকি আছে বলে তো আমার মনে হয় না, শেষ, ক্লাস টেনের কথা বলছি। তো এখন নতুন করে কিছু তো পড়ার কিছু নেই, এখন কী করতে হবে, এখন প্র্যাকটিস চলছে এখন, তার মানে তোমাদের, তাই না? তো একটা কাজ করো না, সোম বুধ শুক্র এই কটা দিন তোমরা প্র্যাকটিস রাখো, শনি রবি দুটো দিন রাখো হচ্ছে কিছুর জন্য, মজা একটা জিনিসের জন্য, সেই জিনিসটা রাখো হচ্ছে তোমরা ক্লাস ইলেভেন এর ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্সকে স্টাডি করার জন্য রাখো, বিশেষ করে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স কিন্তু খুব দরকারি একটা সাবজেক্ট, এই দুটোকে অবশ্যই আগে থেকে স্টাডি করার ব্যবস্থা করা উচিত, আমার যেটা মনে হয়, বিশেষ করে ম্যাথামেটিক্সও বটে, ম্যাথামেটিক্সের ওয়েটেজ অনেকটাই বেশি। তো তোমাদের আমি বলছি, সোম বুধ শুক্র তোমরা কী করবে, ম্যাথ পরীক্ষা দেবে একদিন, মানে মাধ্যমিকে বলছি, ম্যাথের মক টেস্ট দেবে, ঠিক আছে, ইতিহাসের মক টেস্ট দেবে পরের দিন বুধবেলা, বা বেলায় দিলে ম্যাথামেটিক্স, রাতের বেলায় দিলে ইতিহাস, এইভাবে মক টেস্টগুলো দিতে থাকো, ওকে। মক টেস্ট দিতে তো আর পয়সা লাগে না, মানে পয়সা লাগে না, মানে মক টেস্ট দিতে তো ভয় কিছু নেই, তোমরা পড়া হয়ে গিয়েছে, তোমরা প্রতিদিন যদি একটা করে মক টেস্ট দিতে থাকো, তাহলে দেখবে তোমাদের ব্যাপারটা সরগর হয়ে গেছে। আর একটা কাজও করতে পারো, একদিন মক টেস্টে যেটা মক টেস্ট দেবে সেটা কোশ্চেনটা আগে দেখেই নিলে, পুরোটা কোশ্চেনটা দেখে নিলে, কোশ্চেন অ্যান্সারগুলো তৈরি করে নিলে তুমি পুরোটা, অথবা ধরে পুরোটা তৈরি করলে, তৈরি করে পরের দিন না দেখে লিখে দিলে পুরোটা, এরকম করে করে পরপর বিভিন্ন পেজগুলো নিয়ে নিয়ে মক টেস্ট দিতে থাকো। কোথা থেকে পেজ পাবে, রায় মার্টিনের কোশ্চেন ব্যাঙ্ক, বা নাম করবো না, বিভিন্ন রকম বলে মুখ ফুসকে বেরিয়ে গেলো, যাই হোক, যে কোনো কোশ্চেন ব্যাঙ্ক তোমরা নাও, সেখানে সেখানে কোশ্চেন সেট রয়েছে, পুরনো হলেও হবে, সেইগুলো সলভ করো, যেগুলো সিলেবাসে নেই সেগুলো মার্ক আউট করে দাও, সেগুলো বাদ দিয়ে করো, ঠিক আছে। তো এইভাবে তোমরা কী করো, প্র্যাকটিস করতে থাকো, সোম বুধ শুক্র জাস্ট প্র্যাকটিস, আর শনি রবি
এই দুটো দিনে পুরোপুরি ইলেভেনের ম্যাথামেটিক্স এবং ফিজিক্স বা কেমিস্ট্রি শুরু করে দাও পড়া। ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি পড়া শুরু করে দাও। কেমিস্ট্রিটা বলতে ভুলে গেছিলাম, তখন দুটোই তিনটি খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ম্যাথামেটিক্স পড়া শুরু করে দাও। এবার বলবে স্যার আমরা কী করে পড়বো, কেউ যদি না পড়িয়ে দেয় আমি কী করে পড়বো স্যার, কী করে পড়বে? বইপত্র জোগাড় করতে খুব একটা কঠিন কাজ নয়, বই অনলাইনে অর্ডার করলেই চলে আসে, বা কলেজ স্ট্রিটে একদিন গিয়ে তুমি বই নিয়ে আসো। বইগুলো কী কী বই ফলো করতে হবে সেগুলো তো আমার এর আগে ভিডিও তোমার আমার প্লেলিস্টই পেয়ে যাবে, স্টাডি টিপস বলে যে প্লেলিস্টটা রয়েছে আমার চ্যানেলে স্টাডি টিপস, সেখানে তুমি পেয়ে যাবে কী কী বই ফলো করা উচিত বা না, কীভাবে পড়া উচিত সেরকম তুমি পেয়ে যাবে। তো বইপত্র জোগাড় করে নাও এবং শনি রবিটাকে একদম ডিপ্লয় করে দাও ইলেভেনের জন্য, ইলেভেনের স্টার্টিংটা করে দাও ম্যাথামেটিক্স ফিজিক্স আর কেমিস্ট্রি। ওকে, কী করে পড়বে, কে পড়াবে, তুমি ইউটিউবে সমস্ত সাবজেক্টের ভিডিওস অ্যাভেলেবেল রয়েছে আমার চ্যানেলে, ফিজিক্সের ভিডিও রয়েছে, ক্লাস ইলেভেন টুয়েলভের প্রচুর ভিডিওস রয়ে গেছে, শুধু আমার কেন আরও অনেক ক্রিয়েটার আছে যাদের ভিডিও ইউটিউবে রয়েছে, তার সেগুলো সার্চ করে তুমি দেখতে পারো। ইউটিউব ফিজিক্স টিউটোরিয়াল ক্লাস ইলেভেন ইন বেঙ্গলি বলে সার্চ করো, দেখো বাংলায় প্রচুর টিউটোরিয়াল রয়েছে, বাংলা হতে পারে, হিন্দিও দেখতে পারো, ঠিক আছে, ইংলিশও দেখতে পারো, যেটা তোমার পছন্দ। তো সেরকম টিউটোরিয়াল ইউটিউবতে দেখে তোমরা সেটাকে প্র্যাকটিস করতে থাকো নিজে নিজে। হ্যাঁ, আর যদি কোনো দাদা দিদিকে পেয়ে যাও যারা একটু দেখা দেখিয়ে দিতে পারবে এই সময়টা, তাদেরকে অবশ্যই ধরো, তাদের পিছনে লেগে পড়ো, যে দাদা একটু দেখিয়ে দাও এটা আমরা পড়তে চাই। তার শনি রবিকে ডিপ্লয় করে দাও ইলেভেনের জন্য, যারা সায়েন্স নিয়ে পড়তে চাইছো সায়েন্স ইলেভেন সায়েন্সের জন্য ডিপ্লয় করে দাও, দেখ পড়তে থাকো, ঠিক আছে, বিশেষ করে ম্যাথামেটিক্সের উপর জোর দিতে বলছি, এছাড়াও ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি শনি রবিবার পড়ো। আর সোম বুধ শুক্র তোমরা কী করবে, প্র্যাকটিস করো। আর মঙ্গল বৃহস্পতি কী করবে, মঙ্গল বৃহস্পতি তোমরা আর্টস সাবজেক্টটাকে নিয়ে প্র্যাকটিস করো। তাহলে মঙ্গল বৃহস্পতি আর্টস সাবজেক্ট দ্যাট ইস ভূগোল বাংলা ইতিহাস এগুলোকে দেখো, সোম বুধ শুক্র ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এগুলোর মক টেস্ট দিতে থাকো, এরকম করতে পারো। বা তোমরা এক কাজ করতে পারো, মঙ্গল বৃহস্পতি তোমরা পড়াশুনো করো, যে মক টেস্টটা দেবে সেটা পেজটা আগে দেখে নিয়ে সেটা পড়ো, পড়ে হ্যাঁ পড়ে নিয়ে তৈরি করে নিই, পরের দিন না দেখে ওই মক টেস্টটা দিয়ে দাও, বুঝতে পারছো? মক টেস্টের কোশ্চেনটা দেখে নিতে বলছি, দেখে নিয়ে কোশ্চেনটাকে তৈরি করে ফেলো, তৈরি করে ফেলে সেটাকেই লেখো বারবার, এরকম করে তিন চার দিন পর চলতে থাক না, যতদিন পরীক্ষা হচ্ছে না হচ্ছে না হবে হচ্ছে না এরকম চলতে থাক, ততদিন চলতে থাক, তাতে অনেক কিছু জানাও হবে তোমাদের, প্র্যাকটিসও হয়ে যাবে, মনের ভয়টাও কেটে যাবে, পরীক্ষায় সব কিছু পারবো, যা আসবে তাই পারবে, এরকম কনফিডেন্স চলে আসবে, প্লাস ইলেভেনের জিনিসগুলো তৈরি হতে থাকবে, আর তোমার মনে মানে উৎফুল্লতার জোয়ার বইবে, তখন বা দারুণ স্যাটিসফ্যাকশন পাবে, পরীক্ষা হোক চাই না হোক আমি এগোচ্ছি ভাই, পরীক্ষা হওয়া না হওয়াটা তোমার জীবনে কোনো এফেক্ট ফেলবে না, বুঝতে পারলে? ঠিক আছে, তো পরীক্ষা হচ্ছে কবে হচ্ছে না কবে কী হবে এইসব আপডেট আমি দিচ্ছি না, পরীক্ষা যদি না হয় আর যদি হয়ও তাহলেও তোমার মনকে তুমি কী করে প্রফুল্ল রাখবে এবং কী করে এমনভাবে পড়বে যাতে তোমার পড়াটা এফেক্টিভ হয় কাজে লাগে, তার একটা সাজেশন তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো সাজেশনটা জিস্ট করে বললে কী দাঁড়াবে, জিস্ট করে বললে দাঁড়াবে যে তোমরা মঙ্গল বৃহস্পতি পড়াশোনা করো ভালো করে, বা সোম বুধ শুক্রটাই পড়াশোনা করো ভালো করে, মঙ্গল বৃহস্পতিকে তুমি মক যেটা পড়লে তুমি মক টেস্টের কোশ্চেন মক পড়াশোনা করার মধ্যে মক টেস্টের কোশ্চেন স্টাডি করা বলছি, কোশ্চেনটা স্টাডি করে তার অ্যান্সার তৈরি করা এবং পরের দিন সেটাকে লেখা, ঠিক আছে। এবং শনি রবি এই দুটো দিনকে আমি বলছি পুরোপুরি ইলেভেনের সায়েন্সের জন্য ডিপ্লয় করে দাও, সেখানে সায়েন্সের জন্য মানে ছেড়ে দাও পুরোপুরি, সেখানে বিশেষ করে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি তিনটে সাবজেক্ট নিয়ে তোমরা নাড়াচাড়া করো। ওকে, বইপত্র জোগাড় করে নাও, দেরি করো না, বই তো কিনতেই হবে, এখনই কিনে নাও, এখনই কিনে নাও, ঠিক আছে। আর কোথা থেকে পড়বে, বই পড়ো, বইটা পড়ে বুঝে না পড়লে তুমি ইউটিউব খোলো, ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে, জাস্ট টপিকের নাম ইন বেঙ্গলি ক্লাসেস বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, সেখান থেকে নিজেরা নোটস তৈরি করে নিয়ে সেটাকে শনি আর রবি তৈরি করতে থাকবে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। ওকে, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।